ওকে গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমরা এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস প্রোসপিসটা পড়ব যেটা ক্লাস টুয়েলভে মানে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্ট্যান্ট ওকে তো প্রথম আমাদেরকে এই প্রোসিসটা জেনে নিতে হবে ঠিক করে কোথায় কী রয়েছে সব মিলিয়ে চৌদ্দখানা পার্ট রয়েছে কিন্তু পুরো প্রোসটা যদি আমরা ঠিকঠাক করে পড়ি দেখবো চৌদ্দখানা পার্ট রয়েছে চৌদ্দোখানা ডিভিশানস রয়েছে এপিজে কালাম খুব সুন্দরভাবে বুঝিয়েছেন তিনি তার ছোটবেলার ঘটনা এবং এর মূল গ্রন্থের নাম হচ্ছে উইংস অফ ফায়ার এবং উইংস অফ ফায়ারের ফার্স্ট চ্যাপ্টারটা থেকে এই স্ট্রং রুডস পুরস্পৃষ্টিকে নেওয়া হয়েছে ওকে তো প্রথমে আমরা দেখব কি বার্থ অ্যান্ড প্যারেন্টেজ এই গল্পটা শুরু হচ্ছে বার্থ অ্যান্ড প্যারেন্টেজ দিয়ে ওকে কালামের জন্ম এবং তার মা বাবার সম্বন্ধে প্রথম প্যারাগুলোতে লেখা রয়েছে তো তিনি কি বলছেন কালাম ওয়াজ বর্ন ইন এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি ইন রামেশ্বরাম তামিলনাড়ু তাহলে কালাম একটা মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মেছেন রামেশ্বরামে যেটা তামিলনাডুতে অবস্থিত হিজ ফাদার জেনারেল অফ দিন ওয়াজ না ইদার ভেরি এডুকেটেড নার ভেরি ওয়েলদি তার বাবার নাম ছিল জেনারেল অফ দিন তিনি এডুকেটেডও ছিলেন না বেশি এবং তার কাছে বেশি সম্পত্তিও ছিল না বেশি টাকা পয়সার মালিকও তিনি ছিলেন না হাও এভার হি হ্যাড ইন এট ডম অ্যান্ড জেনারেসিটি যদিও তার মধ্যে একটা সহজাত উদারতা ছিল আর প্রজ্ঞা ছিল ওকে উইজ ডম মানে প্রজ্ঞা আর জেনারেলসিটির মানে উদারতা কাইন্ডনেস ছিল তার মধ্যে হিজ মাদার আসিয়া মা ওয়াজ এন আইডিয়াল পার্টনার টু হিজ ফাদার তার মা ছিলেন আসিয়াম্মা আসিয়ামার যোগ্য সঙ্গিনী ছিলেন তার বাবার মানে কালামের বাবার জেনালাব্দের সি উড হ্যাপিলি টেক দ্য ট্রাভেল অফ ফিডিং আউটসাইডার্স এবং আসি প্রতিদিন প্রচুর বাইরের মানুষকে খাওয়াতেন এবং কালাম বলেছেন বাড়িতে যতজন মেম্বার ছিল তার থেকে বেশি বাইরের লোকেরই খেত সে কেম অফ এ ডিস্টিংগুইশড ফ্যামিলি কালাম রিকাউন্টস দ্যাট হিজ প্যারেন্টস ওয়ার টল অ্যান্ড হ্যান্ডসাম এবং তিনি একটা ডিস্টিংগুইশড ফ্যামিলি থেকে বিলং করছেন ওকে কালাম রিকাউন্টস দ্যাট হিস প্যারেন্টস হু টল অ্যান্ড হ্যান্ডসাম কালাম বলেছেন যে তার প্যারেন্টসটা প্রচণ্ড টল ছিল হ্যান্ডসাম ছিল দেখতে খুব ভালো ছিল অপর দিয়ে কালাম ছিল বেটে এবং দেখতে তোরা ভালো ছিল না এটা কালাম বলছেন ওকে তাহলে প্রথম পার্টে আমরা বার তার প্যারেন্টে জেনে গেলাম কালামের নেক্সট আমরা দেখবো অ্যানসেস্ট্রাল হাউস অ্যান্ড সিকিওর চাইল্ডহুড মানে তার পৈতৃক বাড়ি যেখানে তিনি থাকতেন ছোটোবেলায় আর তার চাইল্ডহুড প্রচণ্ড সিকিওর ছিল নিরাপদ ছিল একদম সব দিক থেকেই ইনি চাইল্ডহুড কালাম লিভ ইন দ্য অ্যানসেস্ট্রাল হাউস ওকে তার পৈতৃক বাড়িতে থাকতেন ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস এটা একটা বড়ো পাকা বাড়ি ছিল বিল্ড ইন দ্য মিডিল অফ দ্য নাইনটিন সেঞ্চুরি এটা নাইনটিন সেঞ্চুরি মাঝামাঝি সময় তৈরি হয়েছিলো মানে আমরা বলতেই পারি আঠারোশো চল্লিশ থেকে ষাটের মধ্যে তৈরি হয়েছিল এটা হিজ ফাদার ওয়াজ ভেরি সিম্পল ইন লাইফ স্টাইল তার বাবা একদম সহজ সরল লাইফ স্টাইল মেনটেন করতেন হয় এবার হিউড প্রোভাইড ফর কালাম এভরিথিং হি নিডেড এবং যেটা দরকার ছিল কালামের সে পড়াশোনার জন্য ওষুধপত্রের জন্য খাওয়া দাওয়ার জন্য জামা কাপড় সেগুলো তিনি প্রোভাইড করতেন প্রয়োজন মতো ইনফ্যাক্ট কালাম হেডে ভেরি সিকিওর চাইল্ডহুড সত্যি কথা বলতে কালামের চাইল্ডহুডে খুব সিকিওর ছিল নিরাপদ ছিল যেটা চাইতেন মোটামুটি পেয়ে যেতেন লাক্সারি পেতেন না যতটা দরকার ততটা তিনি পেয়ে যেতেন তাহলে দু নম্বর পার্টটা ওভার হয়ে গেল এবার থার্ড পার্টে যেমন আমরা ফুড হ্যাবিটস তার কি ছিল খাবারের অভ্যাস খুব সুন্দর পয়েন্ট এখানে রয়েছে কালাম উড ইট উইথ হিস মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন কালাম সাধারণত আর মায়ের সঙ্গে খেতেন রান্নাঘরের মেঝেতে বসে রান্নাঘরের মেঝেতে বসে ফ্লোরে বসে মায়ের সঙ্গে খেতেন অ্যাট লাঞ্চ হিজ মাদার উড সার রাইস অ্যারোব্যাটিক সাম্বার হোম মেড পিকল অ্যান্ড ফ্রেশ কোকোনাট চাটনি আর লাঞ্চে কী খেতেন তিনি ভাত খেতেন সাম্বার দিতেন অ্যারোব্যাটিক সাম্বার ঠিক আছে যেটা আমরা ইডলির সঙ্গে খাই সাম্বার ডালের মতো সাম্বার তার সঙ্গে সঙ্গে হোম পিকল বাড়ি তৈরি আচার আর ফ্রেশ কোকোনাট চাটনি সতেজ নারকেলের চাটনি ওকে তাহলে তিন নম্বর ফুড হ্যাবিটস হয়ে গেল আমাদের চার নম্বর পয়েন্ট আছে লুকোয়ালিটি কালামের লুকোয়ালিটি যেখানে তিনি থাকতেন সেখানের পরিবেশটা কেমন ছিল দ্য লোকালিটি হোয়ার কালাম লিভ ওয়াজ মুসলিম কমিউনিটি তাহলে কালাম নিজেও মুসলিম ছিলেন এবং মুসলিম প্রাধান্য এরিয়ায় তিনি থাকতেন তামিলনাড়ুতে রামেশ্বরামে বাট এ লট অফ হিন্দু ফ্যামিলিস লিভ দেয়ার ইন এ ফ্রেন্ডলি ম্যানার কিন্তু অনেক হিন্দু পরিবার ওখানে থাকতো অ্যান্ড ম্যানার উইথ দেয়ার মুসলিম নেইভার্স এবং তারা খুব বন্ধুত্ব বন্ধুত্বসুলভাবে মিলেমিশে থাকতো হিন্দু মুসলিমরা ওখানে মিলেমিশে এক হয়ে থাকতো কোনো ঝুট ঝামেলা কোনো সমস্যা তাদের মধ্যে ছিল না চার নম্বর লোকালিটিতে যাবো লোকালিটি আমাদের হয়ে গেলো বা পাঁচ নম্বরে যাবো আমরা টেম্পল অ্যান্ড মস্ক ওকে সেখানে টেম্পল মন্দিরও ছিল সাথে আসতে মসজিদও ছিল ঠিক আছে একটা খুব সুন্দর মিলন এখানে দেখানো হয়েছে রামেশরাম ইজ ফেমাস ফর দ্য শিবা টেম্পল রামেশ্রাম বিখ্যাত কিন্তু শিব মন্দিরের জন্য বাট ইন ইস লোকালিটি দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক কিন্তু এই কালামের লোকালিটিতে একটা ওল্ড মস্ক ছিল পুরনো মসজিদ ছিল হোয়ার কালাম উড গো উইথ ইজ ফাদার ফর ইভিনিং প্রেয়ার্স যেখানে কালাম সন্ধ্যাবেলায় তার বাবার সঙ্গে প্রার্থনা করতে যেতেন মসজিদে অল দো হি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য আরবিক প্রেয়ার্স এবং জানি আমরা আরবিক প্রেয়ার্স চলে মসজিদে তো সেটা তিনি বুঝতে পারতেন না হি থট দ্যাট দোস প্রেয়ার্স উড রিচ গড যদিও তিনি বুঝতে পারতেন না আরবিক প্রেয়ার্সগুলো কিন্তু তিনি বিশ্বাস করতেন যে প্রেয়ার্সগুলো ঈশ্বর কাজে যাচ্ছে আল্লাহর কাজে যাচ্ছে ছ নম্বর পয়েন্টে যাবো পপুলারিটি অফ কালামস ফাদার কালামসের ফাদারের যে জনপ্রিয়তা ছিল সেই লোকালিটিতে রামেশলামের লোকালিটিতে যে জনপ্রিয়তা ছিল কালামের বাবার সেটা আমরা দেখে নিই পিপল অব ডিফারেন্ট রিলিজিয়ানস হ্যাড মাছ ফেথ ইন দ্য স্পিরিচুয়াল পাওয়ার অফ কালামস ফাদার তাহলে কালামের বাবার একটা স্পিরিচুয়াল পাওয়ার ছিল যেটা বিশ্বাস করতো সবাই দে উড অফর হিম বোলস অফ ওয়াটার যে সমস্ত মানুষ অসুস্থ থাকতো যাদের বাড়িতে সমস্যা চলছে তারা বাটিতে জল নিয়ে আসতো কালামের বাবার কাছে হিজ ফাদার উড ডিফ হিস ফিঙ্গার টিপস অ্যান্ড সে প্রেয়ার তার বাবা কী করতো আঙুল ডুবিয়ে একটা প্রার্থনা বলতো দিস ওয়াটার ওয়াজ কনসিডার্ড হোলি মেডিসিন ফর ইনভাইডিস যারা অসুস্থ বাড়িতে রয়েছে যারা সমস্যা রয়েছে তাদের কাছে এটা হোলি মেডিসিনসের মতো কাজ করতো আফটার বিং কিওর এবং সেই জল খেয়ে তারা কিওর হয়ে যেত পিপল উড ভিজিট দেয়ার হাউস টু থ্যাংক ইজ ফাদার এবং যখন তারা সুস্থ হয়ে যেত মানুষরা আসতো ধন্যবাদ জানাতে কালামের বাবাকে বাট ইজ ফাদার উড আস দেম টু থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল কিন্তু তারা বাবা কী বলতেন কালামের বাবা বলতেন আমাকে ধন্যবাদ জানিও না আল্লাহকে ধন্যবাদ জানাও আল্লাহ দ্য মার্সিফুল ওকে দোয়ামই আল্লাহকে ধন্যবাদ জানাও তাহলে আমরা ছটা পয়েন্ট কভার করে দিলাম ওকে ছটা পয়েন্ট কভার করে দিলাম